ময়মনসিংহে ত্রিশালে ট্রাক চাপায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে জন্ম নেওয়া শিশুটিকে দেখাশোনার জন্য নবজাতকের পরিবারকে আপাতত 5 লাখ টাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনায় 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠন করা ট্রাস্টি বোর্ডকে এ টাকা দিতে বলা হয়েছে। শিশুটিকে দেখার জন্য একটি কমিটি গঠন করতেও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বলেছেন আদালত। দেখুন মাঝালক মান্নার রিপোর্টে। ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় মা বাবা ও বোনের মৃত্যুর ঘটনার সময় সদ্যভূমিষ্ঠ শিশুর 18 বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রিটে শিশুটির যাবতীয় খরচ বহন এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। এই রুলটা ইস্যু করে 6 জন ব্যক্তি প্রতিষ্ঠানের বরাবর, সেক্রেটারি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেক্রেটারি মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর হচ্ছে মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড হাইওয়ে সেক্রেটারি সাহেবকে, চেয়ারম্যান বিআরটিএকে, আর হচ্ছে গিয়ে এই ট্রাকের ওনার, ওনার নাম হচ্ছে গিয়ে মঞ্জুরুল ইসলাম। এদের উপরে একটি ডাইরেকশন ইস্যু করা হয় যে কেন এই যে পুরো বাচ্চার যে আপনার ক্ষতিটা যে হলো কম্পেনসেশন, সেটা কেন তাকে ইয়া করা হবে না। রুলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। কোর্ট এন্ট্রি অর্ডারের মধ্যে একটি ডাইরেকশন দিয়ে দিল 15 দিনের মধ্যে 5 লাখ টাকা কোর্ট দিতে বলল এই ট্রাস্টি বোর্ডকে, এই বাচ্চার যে লিগাল গার্ডিয়ান অ্যাক্ট তাকে 5 লাখ টাকা এই ট্রাস্টি বোর্ড কমিউনিকেট করবে, আর একটি কমিটি ফর্ম করতে বলেছে এই মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, তাকে এই কমিটিটা বাচ্চার সার্বিক অবস্থাটা সে লুক আফটার করবে এই কমিটি, আর কোর্টের কাছে এটি 3 মাসের মধ্যে এটি একটি প্রতিবেদন জমা করে দিবেন যে বাচ্চার এখন অবস্থাটা কিরকম আছে। ওই ঘটনায় অভিযুক্ত চালক রাজু আহমেদ শিপনকে সাভার থেকে আটক করেছে র‍্যাব। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা।